আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের নতুন একটি এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা অনেকেই অবগত আছেন যে অনলাইন মার্কেট প্লেসে অনেকগুলো প্রসেস রয়েছে আর্নিং করার, ইমেইল মার্কেটিং বা ইমেইল লিস্টিং করা তার মধ্যে একটি। কেননা যারা কোনোরকম কাজ জানেন না বা কোনোরকম প্রিভিয়াস স্কিল বা অভিজ্ঞতা নেই, তাদের জন্য ইমেইল লিস্টিং করে আর্নিং জেনারেট করা স্মার্টলি ওয়ান অফ দ্য মেইন থিং। সো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু, কীভাবে ইমেইল লিস্টিং করতে হয় বা কীভাবে মার্কেট প্লেসে ঢুকতে হয়, কীভাবে কাজ অর্জন করতে হয়, এ টু জেড সব কিছু শেয়ার করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ও দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। গত সপ্তাহে আমাকে আমার কিছু সাবস্ক্রাইবার অনুরোধ করেছেন যে কিভাবে ইমেল লিস্টিং করতে হয় সেটি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করতে। সো আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টকে গুরুত্ব দিতে এবং আপনাদের কমেন্টের প্রায়োরিটির বেসিসে বা কমেন্টকে গুরুত্ব দিয়ে আমি আপনাদের জন্য ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। সো গতকালও একজন ফোন করেছে যে ডাটা এন্ট্রি এর উপরে ভিডিও দিতে, যাতে করে তারা হতাশা থেকে কিছুটা মুক্তি পেতে পারে। কেননা অনেকেই ফ্রাস্ট্রেটেড যে অনলাইন আর্নিং জগতে এসে কিছুই করতে পারে না, কিন্তু তাদের জন্য এই ভিডিওটি অসাধারণ ভিডিও হতে চলছে। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমি আশা করি আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না এবং ইমেইল লিস্টিং করে বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ জোগাড় করে আর্নিং জেনারেট করতে পারবেন হিউজ পরিমাণ। সো অনুরোধ থাকবে, কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর শেষে আমি কিছু স্পেশাল টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনি হয়তো মিস করতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, আমি এখন গুগল ইন্টারফেসে আসি। এই গুগলে থাকা অবস্থায় যে কাজটি আমি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে ইমেল কালেক্ট করতে হয়, সেটির কিছু টিপস এবং ট্রিক্স এবং কোন সফটওয়্যার ইউজ করে আপনি এই হিউজ পরিমাণ ইমেল কালেকশন করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। সো প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে। গুগলে কীভাবে আসতে হয় সেটি তো অবশ্যই জানেন, আমাকে আর বলতে হবে না। সো গুগলে থাকা অবস্থায় প্রথমে আপনাকে সার্চ দিতে হবে সেন্স ইমেল টুল। সেন্স ইমেল টুল একটি ফ্রি টুল, যে টুলটির মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ধরনের ভ্যালিড ইমেল অ্যাড্রেস চোখের পলকেই আপনি কালেকশন করে নিতে পারবেন। সো এখানে আসার পরে আপনি প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে আসার পর প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে একটি সেন্স টুল যেটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে এটি ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বুক মার্কিং করে ফেলতে হবে। তার মানে এই যে দেখতে পাচ্ছেন সেন্স টুল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার এখানে অনেকগুলো ইউআরএল দেখতে পাচ্ছেন, এই ইউআরএলগুলোকে কীভাবে আনতে হয়, এটিকে বলা হয় বুক মার্কিং। বুক মার্কিং করতে হলে আপনাকে থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। থ্রি ডট মেনুতে যাওয়ার পর আপনি যেখানে বুক মার্কস দেখতে পাচ্ছেন, তারপর আপনি শো বুক মার্কস বার, এটি যখন রাইট চিহ্ন দেওয়া থাকবে তখন আপনি এখানে বুক মার্কিংগুলো দেখতে পাবেন। আর যদি তুলে দেন তাহলে বুক মার্কিংগুলো চলে যাবে, অথবা আপনি কন্ট্রোল শিফট বি একসাথে প্রেস করে আপনার কিবোর্ড থেকে এই গুগল এখানে বুক মার্কিংগুলো করে নিতে পারবেন। সো এই কাজটি আপনি অবশ্যই করে নিতে পারবেন। সো প্রথম কাজটি হচ্ছে সেন্স টুলকে আপনি বুক মার্কিং করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় কাজটি সেটি আমি এবার আপনার সাথে শেয়ার করছি। আমার আবার আমি গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে তার আগে সেটি হচ্ছে আপনি যে বায়ারের বা যে ক্লায়েন্টের ইমেল লিস্টিং করবেন সেই লিস্টিংয়ের মধ্যে তাদের ডেসক্রিপশনগুলো কিন্তু তিনি প্রোভাইড করবে অবশ্যই আপনাকে। সো সেখান থেকে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে কোন কিওয়ার্ডের উপরে আপনাকে ইমেল লিস্টিং করতে বলেছে। সো প্রথমত হচ্ছে কিওয়ার্ড, ধরুন আপনাকে কিওয়ার্ড নির্বাচন করে দিয়েছে হোটেল অথবা পার্কের যে যতগুলো ইমেল আছে সেই ইমেলগুলো কালেকশন করার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে লোকেশন কিন্তু তিনি সিলেক্ট করে দিবেন, ধরুন নিউ ইয়র্কের মধ্যে, নিউ ইয়র্ক একটি স্টেট বা অঙ্গরাজ্য, এই নিউ ইয়র্কের অধীনে যতগুলো সিটি আছে তার মধ্যে আমি তিনটি সিলেক্ট করেছি, মিউনিসিপ্যাল, পার্কল্যান্ড, সেন্ট্রাল পার্ক, প্রসপেক্ট পার্ক, এই তিনটির আপনি ইমেল কালেকশন করবেন। এরপর লাস ভেগাস আমি এখানে লিখেছি, ধরুন এখান থেকে যে কোনো একটি আপনাকে কিন্তু সে মেনশন করে দিবে ইমেল কালেকশন করার জন্য। এবং সোর্স কোথা থেকে আপনি কালেকশন করবেন, ফেসবুক,
ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এবং আরও কিছু দিতে পারে। এরপর ইমেল কী কী কালেকশন করতে হবে? জিমেইল কালেকশন করতে হবে yahoo.com। ধরুন আমার চ্যানেলের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, তো @gmail.com। এভাবে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব @yahoo.com, লার্নিং অ্যান্ড আর্নিং টিউব @outlook.com, hotmail.com এভাবে যতগুলো ইমেল আছে সবগুলো কালেকশন করে আপনি প্রোভাইড করবেন। এবং ইমেলের সংখ্যা হচ্ছে টোটাল 600। অনেক সময় 1000 দেয়, 5000 দেয়, সেটা ক্লায়েন্টের পরে বেরি করে। সো এই কাজটির জন্য সিম্পল আপনাকে অবশ্যই $250 কিন্তু সে প্রোভাইড করবে, তার মানে দিবে হিউজ পরিমাণ অ্যামাউন্ট। সো এবং পাশাপাশি বোনাস টিপস তো রয়েছে, এবং এই কাজটি করে দিতে হবে ওয়ান ডে। সো চলুন শুরু করা যাক। সো আমি হোটেলটা নিচ্ছি, হোটেল দিয়ে কিভাবে ইমেল কালেকশন করতে হয় সেটি এবার দেখাচ্ছি। সো আমি প্রথমে যে কাজটি করব, গুগলে থাকা অবস্থায় আমি এখানে একটি লিখে রেখেছি, যেটি হচ্ছে আমি এটি কপি করছি, আপনি চাইলে এটি লিখে রাখতে পারেন কোথাও। সো এইখানে একটু পেস্ট করবেন, জাস্ট পেস্ট করার পরে এন্টার করবেন। কী লিখবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে লিখবেন সাইট, আমি একটু জুম করে দেখাচ্ছি, সাইট কোলন ফেসবুক। ফেসবুক কেন বলছি, প্রথমে আপনি ফেসবুকেরটা কালেকশন করবেন। এই যে ফেসবুক রয়েছে, এরপর ইনস্টাগ্রাম রয়েছে, এরপর টুইটার রয়েছে, এরপর লিঙ্কডইন রয়েছে। পর্যায়ক্রমে আপনি ফেসবুক থেকে শুরু করে আস্তে আস্তে বাইগুলো কালেকশন করবেন। সো facebook.com লিখবেন, এরপর একটি স্পেস দিবেন, তারপর ডাবল কোটেশন দিবেন, তারপর হোটেল। তো আমি এখানে হোটেল সিলেকশন করেছি, দেখেছেন এই যে হোটেল। দেন আপনি একটু স্পেস দিবেন, তারপর ডাবল কোটেশন দিবেন, তারপর সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কটা কি সেটি দেখাচ্ছি। সেন্ট্রাল পার্কটা হচ্ছে যে নিউ ইয়র্কের একটি সিটি, এই যে সেন্ট্রাল পার্ক। আপনি আপনাকে উনি সিলেকশন করে দিবে কোন সিটিটির ইমেল আপনাকে কালেকশন করতে হবে। সো আমি সেন্ট্রাল পার্ক দিলাম, তারপর কোটেশন শেষ করবেন, তারপর স্পেস দিবেন @gmail.com। এতটুকু লেখার পরে আপনি সরাসরি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে সব ইমেল কিন্তু আপনার এখানে হাজির হবে, দেখতে পাচ্ছেন সবগুলো ফেসবুকের এবং জিমেলের এখানে শো করছে। আর একটি কথা বলে রাখি যে প্রত্যেকটা গুগল পেজের মধ্যে, তার মানে এই পেজের মধ্যে আমার কিন্তু 100টার মতো শো করছে, অর্থাৎ আমি 100টা পেজ পর্যন্ত দেখতে পাবো। তো সো 100টা পর্যন্ত পেজ যদি আপনি দেখতে চান, তারপর আপনাকে সেটিংসে চলে যেতে হবে, তারপর সার্চ সেটিংসে যেতে হবে। সার্চ সেটিংসে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রেজাল্টস পার ইউজ, আমি 100 পর্যন্ত দিয়ে রেখেছি। আপনি যদি চান 50 পর্যন্ত দিয়ে রাখতে, 50 পর্যন্ত দিয়ে রাখতে পারবেন, 100 পর্যন্ত দিয়ে রাখলে 100 পর্যন্ত দিয়ে রাখবেন। অর্থাৎ এটি হচ্ছে সহজ একটি কাজ। সো আপনি সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন আশা করি। সো এবার সার্চ দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের অনেকগুলো ইমেল খুঁজে নিতে পারবেন। সো আপনি কি এখানে একটা একটা করে, এই যে দেখতে পাচ্ছেন @ সব কিছু কিন্তু এখানে শো করছে, যতগুলো হোটেল আছে হোটেলের সব ইমেলগুলো কিন্তু এখানে শো করছে। সো আপনি কি এগুলো কি ধরে ধরে একটা একটা করে কালেকশন করবেন? না, আপনাকে সেটি করতে হবে না। সেটি একসাথে খুব নিমিষে কীভাবে কালেকশন করবেন সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। কন্ট্রোল এফ প্রেস করার পর আপনার সামনে একটি স্পেস বার হাজির হবে, এরপর আপনি কন্ট্রোল @ দিবেন। @ দেওয়ার পরে আপনি এখান থেকে কালেকশন করে নেবেন A to Z। এবার আরেকটি প্রসেস দেখাচ্ছি, যে টুলসটি আপনি এখানে বুকমার্কিং করেছিলেন সেই বুকমার্কিং করা টুলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন আসবে, এরপর সোজা চলে যাবেন স্ক্রেপ ইমেলসে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন, দেখবেন এই পেজের মধ্যে যত ধরনের ইমেল রয়েছে হোটেল বেসিস, সব হোটেলের ইমেলগুলো একসাথে শো করছে। সো আমি এগুলো একটু কপি করব। কপি করার পরে আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে এবার আমি এক্সেলে চলে যাব। এক্সেল হচ্ছে মাইক্রোসফট এক্সেল, জাস্ট আপনাকে এখানে পেস্ট করতে হবে। কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করলে সব কিছু কিন্তু শো করবে। কন্ট্রোল বি প্রেস করার পরে আপনি দেখতে পেলেন যে ইমেলগুলো রয়েছে, সব ইমেলগুলো আমি এখানে নিয়েছি, অর্থাৎ পঞ্চাশটা পর্যন্ত আমি এখান থেকে কিন্তু কালেকশন করেছি অলমোস্ট। সো এইভাবে কিন্তু আপনি ইমেলগুলো এখানে সবগুলো লিস্টিং করে নিতে পারবেন। এবার আপনি পরের কাজগুলো একইভাবে করবেন, আপনি এটি খেটে দিন। খেটে দেওয়ার পরে আপনি জাস্ট আরেকটি
পেজে চলে যেতে পারবেন। জাস্ট আপনাকে নিচে একটু স্ক্রলিং করে চলে যেতে হবে। স্ক্রলিং করে যাওয়ার পরে আমি ফার্স্ট পেজেরটা নিলাম, এবার আমি সেকেন্ড পেজেরটা নিব। সেকেন্ড পেজেরটা সেমলি আপনাকে কন্ট্রোল বি প্রেস করে, এ প্রেস করে আপনি ফাইন্ডিং করতে পারেন, অথবা আপনি এইখানে ক্লিক করে যে সেন্স টুলটির মাধ্যমে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এগুলোকে আপনি কপি করবেন। কপি করার পরে সেমভাবে জাস্ট চলে আসলো, কতটা আসলো দেখলাম, এই যে প্রায় 101টার মতো চলে আসছে। এইভাবে প্রত্যেকটা পেজ থেকে আপনি ঘুরে ঘুরে, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনার মিনিমাম হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। হয়তো আমার আপনি মনে করতে পারবেন আমি এক্সপার্ট বিদায় আপনাদেরকে খুব দ্রুত শো করছি, কিন্তু আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে এই কাজটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যাবে। সো আমি এবার তৃতীয় পেজে চলে আসছি। তৃতীয় পেজে চলে আসার পরে আমি আবার চলে আসছি স্ক্রেপ ইমেলসে। স্ক্রেপ ইমেলসে আসার পরে দেখুন টোটাল কতটা হলো, 123টার মতো হলো। এই কাজটি করার জন্য বলুন তো আপনার কত সময় লাগবে? নেহাত আপনি যদি সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন তাহলে 500 থেকে 1,000 ইমেল কালেকশন করা আপনার কোনো ব্যাপারে না। সো ফেসবুকে সময় নষ্ট না করে বা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে নিজেকে স্কিল করুন। স্কিল করে আপনি আপনার নিজের অবস্থান জানান দিন, সবাই আপনার কাছে কাজ খুঁজতে আসবে। অনলাইনটা এমন একটা জগৎ যে জগৎটা আপনাকে কিন্তু আগে স্কিল হতে হবে, হয়তো আপনাকে ইনভেস্ট করতে হবে, নয়তো আপনাকে মেধা বা কৌশল কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এভাবে যদি আমি ইমেল লিস্টিং করেন, ইমেল লিস্টিং করে যদি আপনি প্রোভাইড করেন আপনার ক্লায়েন্টের কাছে, দ্রুত সে কাজটা আপনার রিসিভ করবে এবং সাথে সাথে অবশ্যই আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে। আশা করি ভালো ফিডব্যাক পেতে হলে আপনাকে দ্রুত কাজগুলো প্রোভাইড করতে হবে। এবং এখানে আপনি উপরে একটি ইমেল লিস্টিংয়ের একটি হেডলাইন দিবেন বা শিরোনাম দিবেন, ইমেল লিস্টিং। আমি লিখলাম 600 ইমেল লিস্ট। আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদের জন্য দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এটি একটু বোল্ড করে দিবেন এবং এটি একটু আন্ডারলাইন করে দিবেন। জাস্ট এভাবে যদি আপনি প্রোভাইড করেন ক্লায়েন্ট সন্তুষ্ট না হয়ে কিন্তু যাবে না। সো আশা করি এই কাজটি চোখের পলকেই এবং নিমিশে করতে পারবেন এবং ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশনে না ভোগে আপনি যদি এই কাজগুলো করেন কোনো রকম দক্ষতার প্রয়োজন হবে না। আজকে যে কৌশলটা আমি দেখিয়ে দিলাম বা শিখিয়ে দিলাম এটি 2-3 বার প্র্যাকটিস করুন। সর্বোচ্চ 2 থেকে 3 দিন যদি এভাবে প্র্যাকটিস করেন খুব সহজেই আপনি অবশ্যই ইমেল জেনারেট করে অথবা ইমেল কালেক্টিং করে বা ইমেল লিস্টিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার একটি কথা বলে রাখি, এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সো বাকিগুলো কীভাবে করবো? আমি ফেসবুকের জায়গায় যদি আপনি ইনস্টাগ্রাম দেন এবং টুইটার দেন, লিঙ্কডইন দেন, এভাবে সেম কাজ। এবং আমি নিউ ইয়র্ক সিটির মধ্যে সেন্ট্রাল পার্ক ইউজ করেছি, আপনি প্রসপেক্ট পার্ক ইউজ করতে পারবেন। অর্থাৎ ক্লায়েন্ট যেটি চায় সেটি আপনাকে প্রোভাইড করতে হবে। এবং এবার মূল আলোচনায় চলে আসা যাক, কত টাকা আপনি আর্নিং করবেন? এই কাজটি করে দিলে আপনি মিনিমাম 200, 250, 100, $150 কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। পাশাপাশি বোনাস টিপস তো রয়েছে। এবার আমি আপনাদের সাথে একটি সোজা হিসাব শেয়ার করছি, সেটি হচ্ছে আপনি অনলাইন জগতে যখন আসবেন তখন আপনি হিউজ পরিমাণ কাজ জেনারেট করে নিতে পারবেন আর্নিংয়ের জন্য। কেননা আপনি যদি কিছু ক্লায়েন্টের আস্থা অর্জন করেন, ধরুন আপনি 5টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, অর্থাৎ মাসে যদি আপনি মিনিমাম মাসে 5টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, আমি ধরুন $150 করে গুণ 5টা ক্লায়েন্টের, তাহলে টোটাল দাঁড়ায় $750। $750কে যদি আপনি মাসে টাকাতে কনভার্ট করেন 80 টাকা করে, তারপরে সেটি দাঁড়ায় প্রায় 60,000 টাকার মতো। সো এক কথায় বলা যায় যে অসাধারণ একটি প্রসেস, কোনোরকম স্কিল বা কোনোরকম দক্ষতা ছাড়া আপনি খুব সহজেই এই অনলাইন জগতে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার চলে আসা যাক কোন কোন সেক্টরে আপনি কাজ খুঁজে বের করবেন। আমি প্রথমে কিছু কিছু অনলাইন সেক্টর বা অনলাইন প্রফেশনাল মার্কেট প্লেস শেয়ার করছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে peopleforhour.com। peopleforhour.com-এর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করে নিতে হয় সেটি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখলে খুব সহজেই আপনি এখান থেকে ভেরিফাইড একটি peopleforhour.com অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এভাবে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাজের অফার কিন্তু রয়েছে, $400, $15, $15, $35, অনেক হিউজ পরিমাণ ইমেল লিস্ট। ধরুন এই কাজটি প্রোভাইড রিয়েল এস্টেট এজেন্ট ইমেল লিস্ট অফ ইউএসএ। ইউএসএর যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেস আপনাকে কালেকশন করে নিতে হবে। সো এটি করে নিতে হলে আপনি অবশ্যই আজকে যে প্রসেসটি দেখালাম সেই প্রসেসটি খুব সহজেই যদি ফলো করেন আপনার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি দক্ষতা অর্জন করে আপনি
মাস্টারি অর্জন করে আর্নিং জেনারেট করে নিতে পারবেন খুব সহজে। সো এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, আপনি সব কিছু পড়ে তারপর ডিটেলসগুলো কাজের বিট করবেন, বিট করার পরে আপনি খুব সহজে এখান থেকে কিন্তু কাজ পেয়ে যাবেন। এবার দ্বিতীয় আরেকটি মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিব, যেটি অবশ্যই আপনি হয়তো জানেন, সেটি হচ্ছে fiverr.com। প্রফেশনাল এবং নন প্রফেশনালদের আনাগোনা বা বিচরণ ক্ষেত্র হচ্ছে এই fiverr.com। দীর্ঘদিন ধরে যারা লেগে রয়েছেন কাজ পাচ্ছেন না, আমি আপনাকে অনুরোধ জানাবো যদি আপনার পারফেক্ট কোনো দক্ষতা থেকে না থাকে, আপনি ইমেল মার্কেটিং দিয়ে শুরু করে নিতে পারবেন আপনার উন্নয়নের নতুন যাত্রা fiverr.com-কে নিয়ে। সো fiverr.com-এ কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই তারপরে একটি আমি প্লে লিস্ট করেছি, অর্থাৎ ভিডিও দিয়েছি যে 8টার মতো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনি এই ভিডিওগুলো দেখলে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু বুঝতে পারবেন, কীভাবে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে গিগ তৈরি করবেন। এই এক একটাকে বলা হয় কিন্তু গিগ, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গিগ বলা হয়। গিগ কীভাবে তৈরি করবেন, কীভাবে ভেরিফিকেশন করবেন, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, আশা করি ভিডিওগুলো দেখে আসবেন। বলছিলাম ইমেল লিস্টের কথা, ফাইবারের মধ্যে হিউজ পরিমাণ ইমেল লিস্টিংয়ের উপরে গিগ রয়েছে। ধরুন এই ব্যক্তি প্রায় 370 বার কিন্তু এই প্রোডাক্টটি সেল করেছে, তার মানে সে আর্নিং করেছে হিউজ পরিমাণ। সো এবং তার রেটিং হচ্ছে 4.9, অর্থাৎ সে একজন ভালো সেলার, লেভেল টু সেলার, এবং ইনি হচ্ছে লেভেল ওয়ান সেলার, এবং সে প্রায় 12টি গিগ সেল করেছে এবং 51, 65 অনেকগুলো গিগ কিন্তু তারা সেল করেছে। সো আশা করি এই এই গিগটা দেখুন 238, এবং আই উইল রিটার্গেটেড নিশ ইমেল লিস্ট। নিশ হচ্ছে কি, নিশটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমি হোটেলের উপরে কাজ করেছি। সো হোটেল রিলেটেড যে ইমেল অ্যাড্রেসগুলো আছে, হোটেলটা হচ্ছে একটি নিশ। সো নিশটি হচ্ছে এটি, এবং এখানে অনেকগুলো গিগ দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আপনার মতো যারা এইভাবে কৌশলগুলো কাটিয়ে কোনোরকম ইনভেস্টমেন্ট, তার মানে আর্নিং করার জন্য টাকা ইনভেস্ট করা ছাড়া এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে অনলাইন জগৎ থেকে কিন্তু আর্নিং করা যায়। বিশ্বাসী মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি অন্যের কথায় কান না দিয়ে আমার ভিডিওগুলো যে অন্তত দেখে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারেন, আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই আমাকে ছাড়িয়ে যাবেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে অনলাইন আর্নিং জগতে আসতে হলে আপনাকে টিপস এবং ট্রিক্সগুলো জানতে হবে, নতুবা আপনাকে আজকে এই এই সাইট কালকে ওই সাইট সেই সাইট ঘুরে ঘুরে দিন শেষে আপনার পকেট শূন্যই থাকবে। সুতরাং আপনি এমন মনে করার কোনো কারণ নাই যে আসলেন, দেখলেন, জয় করলেন, টাকা পকেটে ভরে নিয়ে মাস শেষে নাকে তেল দিয়ে ঘুমাবেন। এই কোনো এই ধরনের কোনো প্রসেস কিন্তু অনলাইন জগতে নেই। যারা হার্ড ওয়ার্কার, কৌশল কাটিয়ে টিকে থাকে, তারা কিন্তু সত্যি দিন শেষে আর্নিং জেনারেট করতে পারে। এখানে 2 নম্বর পেজ 3 নম্বর পেজ গেলে হিউজ পরিমাণ কিন্তু আপনি অনলাইন লিস্টিংয়ের উপরে কাজ পাবেন। আশা করি হতাশ হবেন না, হতাশ না হয়ে আপনার হতাশার অন্ধকারে যদি আশার আলো জাগাতে চান তাহলে মন সেট আপ করুন বা মাইন্ড সেট আপ করুন, স্থির হন আজ আপনি আসলে কী করতে ভালোবাসেন। যদি কোনোরকম দক্ষতা না থাকে ঘরে বসে থাকবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, ইমেল লিস্টিং করে আপনি আপনার উন্নয়নের যাত্রা শুরু করে দিন আজকে থেকে। অনেক বকবক করেছি, ভিডিওটি অনেক বড় হয়েছে, আশা করি আমি বিস্তারিত বলেছি, এবং যদি আপনি না বোঝেন বারবার দেখুন, এবং বেশি বেশি করে অনুরোধ থাকবে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। কেননা আমার এই ভিডিওটি তৈরি করতে প্রায় 4.5 ঘন্টার সময় লেগেছে, এখন আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যয় হয়ে যায় অনেক সময় একটি ভিডিও তৈরি করা। আর একটি কথা না বললে না, আমার চ্যানেলের মধ্যে কিছু কিছু ইংলিশ ভিডিও দেওয়া রয়েছে, এটি দেওয়ার অর্থ হচ্ছে যে আমার কিছু সাবস্ক্রাইবার রয়েছে, তারা অনুরোধ করেছে যে ইংলিশের উপরে ভিডিও দেওয়ার জন্য। আমি চিন্তা করেছি তাদের জন্য আলাদা একটি চ্যানেল খুলব, আশা করি আপনারা সেই সাপোর্ট অবশ্যই সেই চ্যানেলটিকে সাপোর্ট দিবেন যেখানে ইংলিশ থাকবে। আর এই চ্যানেলের মধ্যে আমি সবসময় চিন্তা করেছি যে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের জন্য শুধু বাংলা ভিডিওগুলো আমি আপলোড দিব বা পাবলিশ করব। আশা করি হতাশ হবেন না, অনেকেই রয়েছেন যে বাংলা ভিডিও দেওয়াতে খুশি হন, আবার অনেকে রয়েছেন ইংলিশ ভিডিও দেওয়াতে খুশি হন, আবার অনেকে বিরক্ত হন। বিরক্ত হওয়ার পরিমাণ কিন্তু খুব কম, কিন্তু অনেকে কিন্তু যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের সাপোর্টের কথা আমি বলে শেষ করতে পারবো না। আশা করি ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এবং ভালো ভালো ভিডিওগুলো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যাতে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি সেই দোয়াই করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকবেন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং বেশি বেশি কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।